তফসির করছেন
খারজি নুমি কুরআন কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইছে সামাত মানলা জোহালা উজান ফেত না তাইলে সামাত কথা আছে। আমরা তো পেট্রোল লাগি বহুত তা করি না, পেট্রোল লাগি বহুত তা করি না, আশা বিশা এটা হিতা তো সারা তো আমি পেট্রোল লাগি করি না, দাল ফেত না এই নিলে বেনিয়ে খাওয়া না জবা না কুটা আর কোনটা লাভ আছে তা হইল ইনশাআল্লাহ, কোনটা নাই বা আল্লাহর উপর ভালো হইল ওখান
গিয়াম মারা তার মাহিও না। বেমারি সবাই যাইতে হলে আগে লইয়া কোনো ফিরি যাব অবস্থা ফুলা আমি মানে ফুলা রুটি লইয়া যাইতে জানা আছে। বেমারি সবাই যাইতে মশলা আরো বোঝা নিয়ে রাখিও উঁচু করে যাব অবস্থা কারণ বেমারি সবাই যাব হলো এবার যত্ন আর এবার যত্নে আত্মন চরিষায় পরিপূর্ণ হিসাবে উঁচু করিয়া গেলে এখানে বুড়া হয়ে গেল এলাকে উঁচু করে যাব হইল অবস্থা। হ্যাঁ বন্ধু লাভ হইলে ব্যবহার হই না, বন্ধু লাভ হইলে ব্যবহার কমি যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনে একজনে খাবে দেখলাম, দেখতে কইলা ইয়া রাসূলুল্লাহ মানুষ এখন মরণের টাইম হয়ে যায় সময় দুঃখ পাতার বাঁচিবার কোনো খবর আছে নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সূরা ইউসুফ তো কাইও ভাই এই লাইয়া ইউসুফ বহুত তো কাইলা এটা তো খুশিয়া ভাই না আপনার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।
দেখো নয় মানুষের মন বাক্যায় লইব আল্লাহর হবিবর জলওয়া আমি সামনে দাঁড়াইব মানু ওবাসি সালাত লইবা জান বাড়িয়া জান নিরওয়া আরন নিগুবা কি আর লইত না কথা গেল মা তোমার বুঝছে নি বাবা এই সময় আর খেয়াল রইত না যে আমার পিতা ও কারণ দিশাতে রয়েছে হবা দিনাইনি মানুষের দেবা দি দিশা থাকে মানুষ হবা দি তাকে আবুল হবিকে আল্লাহ নবীরে দেখতে পারত না তার বোন নাম আসলো উম্মে জমিন কেউ দেখতে পারত না সব সময় আল্লাহ নবীরে গালিয়াইতে এমন তো কিনা কিছু মানুষ আসেন জানি আলিম হলে গালিয়ায় সব সময় গালিয়ায় তো তো হি খালি গালিয়ায় কিন্তু ই কান জানে নবী বেমার বলা উলিয়া আনলেও দেখা যায় একদিনে বড় করিয়ে গা থাকবো গর্ষ সুন্দর করিয়া আর গাতর উপরে দিও না আমার প্রিয় তৈছে গা সুস দিয়া হাসাইয়া সুন্দর করিয়া রাখছে দেখতে দেখা যায় ঠিক আছে আর খালে খবর দিছে আমি বেমার দেখা তাও ও তাই যাওয়া শুরু করছে আইতে সময় ই খালি ওলা সাবাত লাগছে আর ই সাবাত আর যে ওটা আল্লাহ দিন যেত আইয়া ওখান তো আমার যে চায় ওটা খেয়াল অন্যকে ওলা খালি অন্য বড় তো সার সাইতে সাইতে আটটা হলো সামনে যে সময় আইছে আল্লাহ জিবরিল দেবার দেখছে না কই শুন যাও আমার নবী রে কই ওটা আমি তা কি ঘুরি যাইতা জিবরিল কইতে তো আল্লাহ নবী তা কি ঘুরি গেছো আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছো আল্লাহু ইয়ারসিমুকা মিনান্নাস ও আল্লাহর হাবিব আল্লাহ পাক ভগবদিগারে আলোতে তোমার মানুষের খাতনটা দিয়া বাঁচাইবা কেউ তোমার খাতন করতে পারতো নাই যেমনি আল্লাহ রবিন্দা কি বুঝিছো নিয় বাদি সবার ধরছে যাইতে গেলি যাইতে গেলি হইয়া টাল বাদি দিশা রয়েছে হি দিয়া কাত হওয়াই গেছে এ সুতরাং সেবাদি মানুষের দিশা করে অবাদি ওলা রয়নি তো আল্লাহর অভিবর তবর তবর যু দেখবো জলবা যে গুজমনে মানুষে দেখবো হবাইতে তার দিশা নিব এমনি জিব্রাইলে খাটের আইনি আর বাটো আজরাইলে খাটর আইনি বাটর আইনি ইতার বাদে খেয়াল রইত না মানুষ অবাদি খেয়াল করবো আর দেখব গিয়া ও কারণে মানুষে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ এর লাগি করে না তুমি যাইতা এখানে আতা এটা এটা লাগি আল্লাহ আল্লাহ করে না আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বাপ করবার দিকা গেল মানুষে একটা ফল দেয়নি ফলটা অস্বীকার করার কোন যুক্তি নাই আমার স্যার যেদিন ইন্তিকাল হয়েছিল সোমবার সাড়ে চারটা এই সময় ফসল লাগে জুলাই মাস আসো 22 জুলাই এই সময় ফসল লাগে তোলা আগে তোলা পাকে লাগছে আর কি এখানে লাগি লাগি হয়েছে তাই বছর অন্যমান ঘড়ি নাই শোন আমার মাঝে শিখাইছেন বলে অত জলদি ঘড়ি নাই লাগে আমার তো আজান হয়েছে না তাই উঠিয়া বলিলাম বলে আমি বুঝো না দিয়ে আমি মাসুম মানুষ আমার আজান অন্য করিলে ওই তোলা ভুইয়া খালি তার ইন্তেকাল হয়েছে ইন্তেকাল হওয়ার লগে লগে একটা বুঝাল দিছে সারা দেশে বুঝালে কোনো ভিড় মরার মধ্যে বুঝাল দিছে না ই ভিড় মরার মধ্যে বুঝাল দিছে খেলে বলে ই ভিড়ে তার বিরাট এমনি আঞ্জা করি তুমি লইয়া বইতা তুই ইখানার অর্থ গুলো মাতো গেছি না আঞ্জা করি তুমি লইয়া বয়াত আসলা বল জীবালা আওতারা আল্লাহ মাফ করবার দিগারে আলো নেই এই যে আপনার ফাল আছে ফাল করে কিতা বানাইছ খিল বানাইছ আর ওলি অফলোর মাঝে গুরু আছ ওলি টাকি উগরে এলারে হইল আওতার কিতাব বার ধরিয়া দেখা গেছে আমার সাহেব ওলি আসবে না আওতার দল যোগদা তার মাঝে আসলো ওলি আসবে না ওলি উগরে আওতার দল যোগদা আসলো এনে কোন মাত না কুন্তা না তুমি মাত্র না 2-3 মিনিট মা ধুতি আল্লাহ আস্তা কইলা আল্লাহর মান করতে মাতোয়ার মানুষ মানতে তো হর বিদায় তোমার তো ফের ফের বের বেরকে পুষ না মাঠ দুই সেট চালে একটা মাঠ মাটি হরি মাটি দা একদিনে বুড়া লোক মানুষ টান গেছে আইলা তার মুড়ি আইয়া বলে স্যার আমি তো পূর্ণ অবস্থায় একটা বার খাসলো তা সে একটু সারাইতাম পারি না কিতা উকা তাই হইলা পাটটা এলাকাতে দেখে হিকাইছে অপুরে কম না সব সময় আল্লাহ আল্লাহ
আগুন মুখর দিছে গিয়া গেছে গি আর কই তো আর ফানি ভোলার ফানি ভোলার লাগছে না গিয়া ভাইছে তারা রব্বাই হয়ে গেছে ও বুড়িয়া আটবু আর তাই নো আগুন দিছ আটবু ও তাল্লা হইল গিয়া আমি অমুকে আমি অমুকে মানুষের শেষ সময় হইল মন সময় এই সময় যদি সুতরাং ছুটিয়ে গেছো আর এই শেষ সময় কই মার সাথে মত হইত আমার সার সেই সময় আপনার ইন্তেকাল টাইম হইছে তার কাট গেঞ্জি নাই মাথার টুপি আসলো আর হাতের মাঝে তসবি আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় করে পড়িত্রা আস্তা করে গুঞ্জরে দ্বারা কাছে একটা হিন্দু আনুয়া সংসারা আইছে আইয়া আমার জিগাইছে তানি কিতা মন্ত্র বড় বড় করে বড় হই কিতা মন্ত্র বড় বড় করে বড় 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 করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি আমার মা একজন বলছিলাম দেখো আইয়া
মনে হয় আইয়া দেখো এই যে আল্লাহ নবী আলাইহিস সালাম আমার মামা কিছু মানুষ দেখা আছে নি
লাগি বাংলা ঘর জলের উপর নাম জীবন। একটা মানুষ না খাইয়া 22 দিন পর্যন্ত বাঁচতে পারে, কোনো অসুবিধা নাই। ফানি না খাইয়া তো দিন বাঁচতে পারতো না, মারা যাইব। এর লাগি ফানি গুটাই চেষ্টা করলে খরচ করিও না, অন্য কত গুটা খাইলা কত গুটা ইচ্ছা মারি ভালাইলা ইলা করিও না। 2050 হইয়া ভারতের মাইছে ফানি মাইতা নাই, আমরা তো আর থাকতাম না।
আসসালামু আলাইকুম।